হ্যালো ছোটরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি আবারও চলে এসেছি কিছু নতুন বাংলা ছড়া নিয়ে। এতদিন যেমন আমরা ফুলের ছড়া পড়লাম, ফলের ছড়া পড়লাম, এবার আমরা কিছু পশুর ছড়া পড়ব। তাহলে চলো শুরু করা যাক। আজকে প্রথম ছড়াটা হলো বাঘ। বাঘের মতো হিংস্র প্রাণী নেই কোকোভুয়ার, দেখলে শিকার লাফিয়ে পড়ে মাংস খেতে তার। হলুদ বরণ দেহের উপর, ডোরা কাটা দাগ, সকল পশু ভয়ে মরে এমনি তার রাগ। বাঘের মতো হিংস্র প্রাণী নেই কোকোভুয়ার, দেখলে শিকার লাফিয়ে পড়ে মাংস খেতে তার। হলুদ বরণ দেহের ওপর, ডোরা কাটা দাগ, সকল পশু ভয়ে মরে এমনি তার রাগ। আজকে দ্বিতীয় ছড়াটা হলো সিংহ। কেশরখানি ফুলিয়ে দেখো, আছে পশুরাজ, রাগলে ভীষণ গর্জে ওঠে এমনই মেজাজ। কেশরখানি ফুলিয়ে দেখো, আছে পশুরাজ, রাগলে ভীষণ গর্জে ওঠে এমনই মেজাজ। আজকের তৃতীয় ছড়াটা হলো হাতি। দেহ তার অতিকায়, বল তার সুরে, বন মাঝে থাকে হাতি দল বেঁধে ঘোরে। দেহ তার অতিকায়, বল তার সুরে, বন মাঝে থাকে হাতি দল বেঁধে ঘোরে। আজকের শেষ ছড়াটা হলো উট। উট চলে মরুদেশে বালু পথ ধরে, মুখ তুলে ছুটে যায় দূর রোদ্দুরে। উট চলে মরুদেশে বালু পথ ধরে, মুখ তুলে ছুটে যায় দূর রোদ্দুরে। আজকের মতন এইটুকুই। যদি তোমাদের এই ছড়াগুলো ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।